পূর্ব মেদিনীপুর জেলার জেলা পরিষদের তৃণমূলের প্রাণী ও মৎস্য কর্মাধ্যক্ষ ও তমলুক সাংগঠনিক জেলার তৃণমূলের সাধারণ সম্পাদক সোমনাথ বেরাকে গ্রেপ্তার করল পুলিশ। তার বিরুদ্ধে একাধিক জনের চাকরি দেওয়ার নাম করে টাকা নেওয়ার অভিযোগ ছিল। সেই অভিযোগের ভিত্তিতে তমলুক থানার পুলিশ সোমনাথ বেরাকে গ্রেপ্তার করে আজ তাকে তমলুক থানা থেকে তমলুক জেলা আদালতে পাঠানো হয়। এই প্রসঙ্গে অভিযোগকারী কি বললেন শোনাবো আপনাদের। সোমনাথ কিছু বলবেন? বলবেন দাদা, কিছু বলবেন? অ্যারেস্ট করলো কেন? অ্যারেস্ট হলেন কেন দাদা? কিছু বলবেন দাদা, কিছু বলবেন। মেডিকেল আমার অভিযোগ একটাই ছিল। আমি 2017 সালে আমি আমার মেয়ের জন্য আমি টাকা দিয়েছিলাম 8 লক্ষ টাকা, পঞ্চায়েত সহায়কের চাকরি দেবার চাকরি দেবে বলেছিল। এবারন্ত তারপরে আমাকে একটা লিখিত একটা কাগজও দিয়েছিল এবং এতদিনের মধ্যে টাকাটা দেব, সেভাবে একটা কার্ডিস পেপারে লিখিতও আমাকে দিয়েছিল। দেওয়ার পরেও মোটামুটি আজ দেবো কাল দেবো করে 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 প্রায় অনেকদিন হয়ে গেছে। আমি বাধ্য হয়ে আমি ওই আমার যা 8 লক্ষ টাকা চেক আমি আমাকে দিয়েছিল সেটা বাউন্স হয়ে গেছিলো। সেই 8 লক্ষ টাকা চেক, সেই চেক চেক সহ এবং কার্ড ডিসপ্লে যে লিখে দিয়েছিল সেটা আমি বাধ্য হয়ে আমি কোর্টে আমি কেস করেছি, কোর্ট কেস করেছি। তার ভিত্তিতেই ওটা আমি কেসটা করেছিলাম 18/3/2023। কেসটা স্টার্ট হয়েছে গতকাল, গত 14 তারিখে 14/6 পিএস কেস এখানে স্টার্ট হয়েছে। পিএস কেস নম্বর হচ্ছে 447 আর 2023, এই হচ্ছে কেস নম্বর। আর অন্য কিছু আমি বলতে পারছি না। হ্যাঁ, অভিযোগটা এখনই হয়েছে, আমি অভিযোগটা করতে বাধ্য। আমি একজন দলের, সত্যি কথা বলে আমি নীলকুণ্ঠা 5 নম্বর অঞ্চল 61 নম্বর কল্পতরু তৃণমূল কংগ্রেসের বুথ সভাপতি এবং INTTC-র আমি অঞ্চলের নীলকুণ্ঠা অঞ্চলের প্রেসিডেন্ট বুথ সভাপতি। হ্যাঁ, আপনার এই টাকা নিয়ে প্রতারণা করলো? আমার সঙ্গে টাকা নিয়ে প্রতারণা, ওই আমার আমার কাছে এরকম অনেকের কাছে প্রতারণা করেছে। আমার তমলুক ব্লকের অনেক মানুষ টাকা পাবে, অনেকে চেক দিয়েছে। আপনি কি দলের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছিলেন? আমি জানিয়েছিলাম, তাতে কোনো কাজ হয়নি? তাতে কোনো কাজ হয়নি, কাজ হয়েছে এই এখন মনে কাজটা হয়েছে মনে হচ্ছে, আমার মনে হচ্ছে দল থেকে এটা করেছে মনে হচ্ছে। আপনার নাম? আমার নাম শশধর সামন্ত। আপনি কি তমলুক ব্লক? আমি চাচ্ছি কি চাচ্ছি, মানে শাস্তি হোক, শাস্তি হওয়া দরকার। একটা দলের একটা রাজনৈতিক নেতৃত্ব উনি একজন, একজন পূর্ব মেদিনীপুর জেলার মৎস্য কর্মাধ্যক্ষ উনি একজন। আমি ফেডা হয়েছি, ফেডা হয়ে গেছি ওনার জন্য। এই পঞ্চায়েত নির্বাচনের সময় কি দলের কোনো? না, এই পঞ্চায়েত নির্বাচনে সোমনাথ বেরা না থাকলেও কোনো দলের কোনো ক্ষতি হবে না, এটা আমি নিশ্চিত। আপনি একজন নেতৃত্ব হিসাবে? নেতৃত্ব হিসাবে আমি বলছি দলের কোনো ক্ষতি হবে না। আর আপনার উপরে কোনো চাপ বা কিছু এসেছে? হ্যাঁ, চাপ এখন আপাতত আসেনি, ফোনের পর ফোন আসছে কিন্তু আমি সেটা বেশি গুরুত্ব আমি দিই না, চাপ অবশ্যই আসছে। কিন্তু আপনি আপনার এতেই অনর থাকবেন? আমি অনর আমি আছি থাকবো। আমি সব রঙের একদম, এনি কালার ওয়ান প্রাইস, JSW পেইন্টের একমাত্র অনুমোদিত ডিলার গুণময় এন্টারপ্রাইজ, জলচক পিংলা, পশ্চিম মেদিনীপুর।